फ्रेंड वेलकम बैक टू माय चैनल मी एंड माय फैमिली सिंपल लाइफस्टाइल। तो फ्रेंड तुम्हारा सबाई कैमन आछो? आमी तो अनेक भालो आछी। तुम्हारा सबाई कैमन आछो एटा किन्तु आमाके अवश्य कमेंट्से लिखे जानाबे। आर आज के आमी तोमादेरके तोमादेर साथे कोनो ब्लग निये आसिनी, आमी आजके एसेछि तोमादेर साथे आड्डा दिते। तो आड्डार कोनो विषय नेई, सबकिछु नेई आड्डा हबे। तो आज के मेन विषयटा आमादेर करोना परिस्थिति, বাংলাদেশের করোনা পরিস্থিতি। বাংলাদেশে আজকে মোট আক্রান্ত হয়েছে 1162 জন, সর্বমোট 17,822 জন, আর 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 19 জন, আর সুস্থ হয়েছে 3,361 জন। তো এই অবস্থায় এখন যে অবস্থাটা আছে সেই অবস্থাটাই, এই যে দোকান গার্মেন্টস সব কিছু খুলে দেওয়ার, মানে সব কিছু শিথিল করে দেওয়ার ব্যাপারটা আমি আসলে বুঝলাম না। হ্যাঁ, সামনে ঈদ, অবশ্যই ঈদ, একটা ঈদ গেল, তো কি হয়েছে? সামনে আরও ঈদ আছে, আরও ঈদ করতে পারবেন। শুধু দোকানপাট খুললো এটাই না, দোকানপাট যে খুলছে ঠিক আছে, আপনাদের প্রয়োজন হতে পারে, আপনাদের প্রয়োজন কোনো কিছুতে থাকতেই পারে, অবশ্যই আপনারা যাবেন। কিন্তু এখন বাজারের যে পরিস্থিতি, মনে হচ্ছে মানে অন্যান্য বছরগুলোতে যে পরিমাণ ঈদের ভিড় থাকে, কিন্তু এখনও সেম ভিড় আমি এটা শুনতে পাচ্ছি। তো মানুষের, আমিও শুনছি মানুষের অনেক অভাব, মানুষের অনেক কষ্ট হচ্ছে, মানুষের নানান প্রবলেম হচ্ছে, সরকার অনেক ত্রাণ দিচ্ছে, অনেকে ত্রাণ পাচ্ছে না, অনেক কিছু হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। যাই হোক, এত কিছু যেতে চাচ্ছি না। তো এত কিছু প্রবলেমের মধ্যে আমি বুঝতে পারছি না এই গার্মেন্টস মার্কেটগুলোতে ভিড় কেন, এত ভিড় কেন? মানুষের যখন এত প্রবলেম, তাদের এত প্রবলেম, তারা কেন তাহলে মার্কেটে যাচ্ছে? তারা এক বছর ঈদ না করলে কী হয়েছে? ঈদ করুক, বাসায় বসে করুক, নতুন জামা পড়তে হবে, এটার মানে কি? এক বছর পড়ল না, এখন যদি এইরকম হারে বাজারে ভিড় হয়, তাহলে এরকম যদি ভিড়ের মধ্যে সবাই ঝেপে পড়ে বাজার করার জন্য, আর মার্কেটে আমি শুনছি যে পরিমাণ ভিড় হচ্ছে, তো করোনা তো মনে হচ্ছে ব্যাগে করে সবাই নিয়ে চলে আসবে বাজারে, যাবে মানে বাজারে মার্কেট করতে যাচ্ছে না, বাজার করতে যাচ্ছে না, করোনাকে নিয়ে আসতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো আমি বুঝতে পারছি না মানুষের এত আনন্দ, এত মানুষ কেনাকাটার কেন, ওয়াই? ভাই যদি মরেই যান তাহলে এই কেনাকাটা করে কি লাভ? একবার ঈদ কাটানোর জন্য যদি আপনি মরে যান তাহলে কি লাভ? সামনে বছর তো আবার ঈদ আসবে, সামনে বছর কেন, প্রতি বছর ঈদ আসবে, প্রতি বছর আপনারা কেনাকাটা করতে পারবেন, প্রতি বছর আপনারা মজা করতে পারবেন, প্রতি বছর আপনারা সব কিছু করতে পারবেন। তাহলে এগুলোই হলো বাঙালি। আর যেহেতু আপনাদের এখন বাজার করার, বাজারে এত ভিড়, বাজার করার এত টাকা পয়সা, তো আপনারা গরিব মানুষ যারা খেটে খাচ্ছে, যারা পেটের তাগিদে বাহিরে যাচ্ছে, বাহিরে যে কাজ করছে, তাদেরকে হেল্প করুন, তারা যাতে সেফ থাকে। তারা যদি সেফ থাকে তাহলে আমরাও সেফ থাকবো। তারা কিন্তু পেটের তাগিদে অনেক কষ্ট করছে, তারা কষ্ট করে অনেক জায়গায় দেখছি আমি যে রাস্তায় কাজ করছে, অনেকে বিভিন্ন ধরনের কাজ করছে, পেটের তাগিদে কাজ করছে। তো তাদের হেল্প করুন, একবার ঈদ না করলে কিছু হবে না, কিন্তু তাদেরকে হেল্প করুন, তারা অন্তত ভালো থাক। তাদেরকে, তারা কি করছে? তারা তো একবেলা খাচ্ছে আর দুইবেলা না খেয়ে থাকছে, সে খবরটা কে রাখছে? সেটা তো কেউ রাখছে না, সে খবরটা তো কেউ একবারও রাখছে না। আপনারা এখন সবাই ব্যস্ত আছেন আপনারা ঈদ মার্কেট নিয়ে, কিন্তু আপনারা মানুষ নিয়ে একবারও কিন্তু ভাবছেন না,
আপনারা মানুষকে একটু হেল্প করুন, আপনারা একটু একটা বছর, অন্তত একটা বছর একটু স্যাক্রিফাইস করুন, করে গরিব মানুষগুলোর পাশে দাঁড়ান, যারা না খেয়ে থাকছে তাদের পাশে দাঁড়ান। এছাড়াও রাজশাহী স্টেশন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে, মানে ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়ে গেছে। তো এখন ট্রেন চলাচল রাজশাহীতে আন্তনগর ট্রেন চলাচল নাকি শুরু হয়েছে, এটা আমি শুনছি। তো আজ থেকে শুরু হলো ঈদ উপলক্ষে আন্তনগর আন্তনগর করোনা এক্সপ্রেস, এটা বলা যায়, আন্তনগর ট্রেন নয়, আন্তনগর করোনা এক্সপ্রেস এখন থেকে এটার নাম। যাই হোক, এখন এই তো ট্রেন চলাচল শুরু করে দিয়েছে, তো এখন এই ট্রেনের মধ্যে করে মানুষ কি নিয়ে যাচ্ছে? মানুষ করোনাকে নিয়ে যাচ্ছে, করোনাকে তাদের ঘরে নিয়ে যাচ্ছে। একজন যাচ্ছে ঘরে, একজন আসলো, তাদের তো ফ্যামিলি আছে, ফ্যামিলির কথাটা একবার চিন্তা করুন। ফ্যামিলি আছে, আপনি আচ্ছা ভালো কথা, আপনি বের হলেন আপনার দরকার, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনার বাড়ির সাথে তো আপনার ফ্যামিলি আছে, আপনার সন্তান আছে, আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, এক্সেট্রা সবাই আছে, তাদের কথা ভাবুন। সব কিছু শিথিল করে দেওয়া মানে এই না যে আপনারাও ঝাঁপিয়ে পড়বেন, তার মানে একদমই এই না যে আপনারা সবাই মিলে এরকম ঝাঁপিয়ে পড়বেন। তো আমি একটা কথা বলতে চাই যে নাটোরের পরিস্থিতি, আমি কালকে গতকাল শুনেছি যে একটা শাড়ির দোকানে, আমি বললাম না কোন শাড়ির দোকানে, তো একটা শাড়ির দোকানে এত পরিমাণ ভিড়, যে লোকের দাঁড়ানোর জায়গা দেওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। মানে দোকানদাররাও হিমশিম খেয়ে যাচ্ছে, দোকানদাররা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে এবং তাদের একটা দূরত্ব মেনটেন যে করতে হবে সেটাও করতে দিচ্ছে না, এটা কিন্তু ক্রেতাদের দোষ, এটা কিন্তু দোকানদারদের দোষ না। দোকানদাররাদের খুলতে বলছে, দোকানদাররা খুলছে, তার মানে এই না যে সবাই মিলে একবারে ঝাঁপিয়ে পড়বে। আমি তো পুরো শক শুনে যে এই অবস্থায় মানুষের এত কেনাকাটাও থাকতে পারে। তো যাই হোক, এগুলো নিয়ে আর আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো ফ্রেন্ড, সবাই ভালোভাবে ঈদ করুন, করোনার সাথে ঈদ করুন, করোনার ড্রেস কিনুন, COVID-19 ড্রেস কিনুন, সবাই পরুন। আমি জাস্ট দেখার জন্য ওয়েট করছি, কারণ করোনার ড্রেসগুলো কেমন হয় আমি তো জানি না, কারণ আমি তো এখনও বাজারে যাইনি, তো আমি জানবো কী করে? তো ঈদে তো সবাই কেনাকাটা করছে, তো এবার হয়তো বা সব ড্রেসের নাম, অন্যবার যেমন ড্রেসের বিভিন্ন নাম দেয়, এবার হয়তো বা ড্রেসের নামগুলো এমন হবে, করোনা ড্রেস, COVID-19 ড্রেস, এক্সেট্রা এক্সেট্রা, এরকম কোনো নাম হবে। তো করুন, ঈদ করুন, এবার ঈদ করুন, সামনেবার নয় মরে যাবেন, সামনেবার তো আর ঈদ করতে পারছেন না আপনারা, আপনাদের ঈদ তো এবারই শেষ, কারণ আপনারা যেভাবে মার্কেট করছেন, যেভাবে আপনারা মার্কেটের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের জন্য তো এবার ঈদটা শেষ, কি ঠিক? তো আর এই যে মেয়ে মানুষ, আমি একজন নিজেও মেয়ে মানুষ, তারপরে বলছি মেয়ে মানুষের তো ভাই খায় দায় কোনো কাজ নাই, তারা যদি একবার মার্কেটে যায় মনে হয় পূজা পুরা মার্কেট যুদ্ধা চুল তুলে নিয়ে চলে আসতে পারলে মানে শান্তি পায়। ড্রেস কিনবে, ড্রেসের সাথে ম্যাচিং করে শু কিনবে, ড্রেসের সাথে ম্যাচিং করে লিপস্টিক কিনবে, ড্রেসের সাথে ম্যাচিং করে আইলাইনার কিনবে, মানে টিপ কিনবে, লিপস্টিক কিনবে, ইয়াররিং তো থাকেই, থেকে গেল, ইয়াররিং কিনবে, তো এত মার্কেট করতে তো টাইম লাগবে। আর করোনা, একটু টাইম দাও ভাই তাদেরকে মার্কেট করতে, তারাও একটু মার্কেট করুক। আর তোমরা একটু ওদেরকে না হয় ছাড় দাও, তোমরা দুদিন রেস্ট নাও, ওরা
একটু বাজারটা করে নিক, কি বলো?